নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি পেজ নম্বর চারশো সাতচল্লিশ নম্বর পেজের যত সি কিউব আছে এইগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি আজকে আমি এস কিউবগুলো সলভ করবো চারশো আটচল্লিশ নম্বর পেজের তো দেখো চারশো আটচল্লিশ নম্বর পেজ থেকে যে সমস্ত এসএ কিউবগুলো আছে দু নম্বরের টোটাল দশখানা কোশ্চেন লিখতে হবে কি এতে থাকে কুড়ি নম্বর ঠিক আছে তো দেখো কুড়ি নম্বরগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেব তো দেখো চার দাগে রোমাননের কোশ্চেন কী বলেছে মেশিনের মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হ্রাস প্রাপ্ত হয় মেশিনের মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হ্রাস প্রাপ্ত হয় মেশিনের বর্তমান মূল্য দশ হাজার টাকা হলে দু বছর পর মূল্য কত হবে তো দেখো এর অ্যান্সার কি করে করতে হবে কী করে অঙ্কটা সলভ করতে হয় সেটা টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করবো আমাদের এসবি বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও তো দেখো চারদাগা রোমাননের অঙ্ক আসল ব্র্যাকেট মতো পিস সমান সমান দশ হাজার টাকা ঠিক আছে সুদের হার সমান সমান টেন পারসেন্ট সময় ব্র্যাকেট মতো এন সমান সমান বছর দু বছর পর মেশিনের মূল্য হবে তো তোমরা তো জানো যে সমাহার বৃদ্ধির ফর্মুলা তোমরা তো জানো পি আছে বাইরের দিকে এটা হ্রাস বলেছে হ্যাঁ সুদের হার কী বলেছে রাশ বলেছে তার জন্য কী হবে এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে পি ব্র্যাকেট মতো ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন পি এর মান কত হচ্ছে দশ হাজার বসিয়ে দিয়েছি ওয়ান মাইনাস ঠিক আছে আর এর মান কত আছে টেন আছে টেন বাই হান্ড্রেড শূন্য শূন্য কেটে দিয়েছি তো কী থাকছে নাইন বাই টেন থাকছে নাইন বাই টেন এর হোল স্কোয়ার নয় নং কত হয় একাশি হয় বাই দশ দশকে কেবে একশো হয় তো দেখো এখানে নিচের দুটো শূন্য আর উপরের দুটো শূন্য আমি কেটে দিলাম তো দেখো একাশির সঙ্গে একশো গুণ করলে কি হবে আট হাজার একশো টাকা হবে অর্থাৎ এর অ্যান্সার হবে আট হাজার একশো টাকা ঠিক আছে তো দেখো রোমান্টিক রঙ্ক কি কী বলেছে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে ছশো পঁচিশ টাকার সমূল চক্রবৃদ্ধি সাতশো উনত্রিশ টাকা হবে কত বছরে ছশো পঁচিশ টাকার সমূল চক্রবৃদ্ধি সাতশো উনত্রিশ টাকা হবে তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিস তোমার একটু নজর দাও সুদের হার ব্র্যাকেট মতো আর সমান সমান এইট পারসেন্ট আসল ব্র্যাকেটের মতো পি সমান সমান ছশো পঁচিশ টাকা ওকে সময় ব্র্যাকেটের মতো এন এই সময়টা এটা আমাদের বের করতে হবে প্রশ্নানুসারে এটি কিউ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তো দেখো পি আছে ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লস এন সমান সমান সাতশো এর মান কত আছে ছশো আছে ব্র্যাকেটের মধ্যে কী আছে ওয়ান প্লাস আর এর মান কত আছে এইট আছে ঠিক আছে এইট বাই হানড্রেড চার দুগুনিয়ার চার পঁচিশে একশো অর্থাৎ টু বাই টোয়েন্টি ফাইভ ব্র্যাকেট এন বা ওয়ান প্লাস টু ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান সাতশো উনত্রিশ বাই ছশো পঁচিশ এই যে ছশো পঁচিশ ছিল এটা কী হয়েছে এখানে বাই হয়ে গেছে ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি তো দেখো এর যে লসু আছে এর লসু হলে কী হবে সাতাশ বাই পঁচিশ হবে তো দেখো সাতাশ বাই পঁচিশ ব্র্যাকেটের বাইরের দিকে এন সমান সমান সাতাশ বাই পঁচিশের হোল স্কোয়ার তো দেখো সাতাশকে দুবার গুণ করলে হবে সাতশো উনত্রিশ হবে এবং পঁচিশকে দুবার গুণ করলে তো দেখো সাতাশকে দুবার গুণ করলে কী হবে সাতশো উনত্রিশ হবে এবং পঁচিশকে দুবার গুণ করলে ছশো পঁচিশ হবে তার জন্য আমি কি করেছি তো দেখো সাতাশের হোলেস্কার বাই পঁচিশের হোলেস্কার তো দেখো সাতাশ বাই পঁচিশ ঠিক আছে এবং সাতাশ বাই পঁচিশ যদি কেটে যায় তাহলে কী থাকে এন সমান সমান টু অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এন সমান সমান দু বছর ঠিক আছে কী হবে দু বছর হবে আমাদের পরের তো দেখো আমাদের রোমান থ্রির অঙ্ক কি বলেছে একটি অংশীদারী ব্যবসায় অমল বিমল এবং কমলের মূলধনের অনুপাত ওয়ান বাই ফাইভ ইজ টু ওয়ান বাই ফোর ইজ টু ওয়ান বাই থ্রি বছরের শেষে ক্ষতি হয় চার হাজার সাতশো টাকা হলে অমলের ক্ষতি হয় কত তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও রোমান ফোরের অঙ্কটা কী বলেছে রুট সেভেন প্লাস ওয়ান এবং রুট ফাইভ প্লাস রুট থ্রি এর মধ্যে কোনটি বড় তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিয়েছি কি করে তোমরা সেই দিকে অঙ্ক তিনজনের মূলধনের অনুপাত কী আছে তো দেখো তিন চার পাঁচ এর লস হবে ষাট হবে ঠিক আছে ওয়ান বাই ফাইভ মাল্টিপ্লাই সিক্সটিজ টু ওয়ান বাই ফোর মাল্টিপ্লাই সিক্সটি ইস টু ওয়ান বাই থ্রি মাল্টিপ্লাই সিক্সটি পাঁচ বারো অংশ ষাট ঠিক আছে চার পনেরো অংশ ষাট তিন কুড়িং ষাট অর্থাৎ বারো এস টু পনেরো এস টু কুড়ি অনুপাতগুলির যোগ ফল কী হবে বারো যোগ পনেরো যোগ কুড়ি যোগ করলে কত হবে সাঁত্রিশ হবে তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দেবে তো দেখো মোট ক্ষতি হয় মোট ক্ষতি হয় কত হবে চার হাজার সাতশো টাকা এটা ক্ষতি হয় এটা উল্লেখ করা আছে বইতে তাহলে অমলের ক্ষতি হয় কত বারো বাই সাতচল্লিশ গুণ চার হাজার সাতশো তো দেখো কাটাকাটি করলে কত হবে একশো হবে একশোর সঙ্গে বারো গুণ করলে কীভাবে বারোশো টাকায় এর আনসার হবে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের রোমান ফোরের অঙ্ক রুট সেভেন প্লাস ওয়ানের এটাকে আমি বর্গ করছি কেবে রুট সেভেনের হোল স্কোয়ার প্লাস টু রুট সেভেন ইন্টু ওয়ান প্লাস ওয়ানের হোল স্কোয়ার তো দেখো রুট সেভেন রুট রুট গেলে কী থাকছে সেভেন থাকছে টু রুট সেভেন এটা থাকছে ওয়ান থাকছে সাঁতারা কত হয় আট আট প্লাস টু রুট সেভেন তো দেখো আমি এটাকেও বর্গ করছি রুট ফাইভ প্লাস রুট থ্রি এর হোলস্কোয়ার রুট ফাইভের হোলস্কোয়ার প্লাস সূত্রের টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি প্লাস রুট কেটে গেলে ফাইভ থাকছে প্লাস টু তিন পনেরো আর রুট রুট কেটে গেলে থ্রি থাকছে পাঁচ সাত তিন কত হয় আট আট প্লাস ঠিক আছে তো দেখো এটা বড়ো কোনটা সেটা ভালো করে তোমাদের দেখাচ্ছি তো দেখো দুটো পনেরো আছে এই পনেরোটা বড়ো ঠিক আছে সাতটা ছোটো ঠিক আছে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি রুট পনেরোটা বড়ো আছে সাতটা ছোটো আছে আবার টু রুট ফিফটিনটা বড়ো আছে এবং টু রুট সেভেনটা ছোটো আছে অতএব কী আছে এইট প্লাস এইট প্লাস টু রুট ফাইভ এটা বড়ো আছে এবং এটা কী আছে ছোটো আছে তার মানে দেখো এইট প্লাস টু রুট ফাইভ ঠিক আছে গেটার দেন এইট প্লাস টু রুট সেভেন তাহলে কী হবে তার মানে কি রুট ফাইভ প্লাস রুট থ্রি গেটার দেন ঠিক আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি গেটার দেনের হোল স্কোয়ার কী হবে রুট সেভেন প্লাস ওয়ানের হোল স্কোয়ার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা বড় এবং এটা কি হচ্ছে ছোট তো দেখো অঙ্কটা ভালো করে দেখে নাও খুব সুন্দর করে আমি তুলে ধরেছি তোমাদের সামনে তোমরা এইগুলো খাতায় বাড়িতে বসে প্র্যাকটিস করবে আমি মনে করি অঙ্কতে নাইনটি পার্সেন্টের উপরে পাওয়া কোনো ব্যাপারই না তো দেখো রোমান ফাইভের অঙ্ক কী বলেছে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে ইজিক টু জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কী করে করতে হয় সেদিকে তোমরা একটু নজর দাও এবং রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে এ বাই টু সমান সমান বি বাই থ্রি সমান সমান সি বাই ফাইভ হলে এ প্লাস বি প্লাস সি বাই সি এর মান কত তো দেখো এই দুটো অঙ্ক আমি কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো পাঁচ দাগের অঙ্ক কী আছে এ সমান সমান ওয়ান বি সমান সময়ান কে সি সমান সময়ান কে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইকাল টু জিরো বি এর মান কী আছে কে আছে কে এর হোল স্কোয়ার মাইনাস ফোর আছে এর মান কী আছে ওয়ান আছে এর মান কি আছে ওয়ান আছে সি এর মান কি আছে কে আছে তো দেখো কে স্কোয়ার মাইনাস ফোর কে সময় সময় জিরো কে স্কোয়ার মাইনাস ফোর কে ইজিক টু জিরো তো দেখো আমি এখান থেকে কে কে কমন নিলাম ঠিক আছে কে কমন নিলে কী থাকছে কে মাইনাস ফোর ব্র্যাকেট ক্লোজ ইজিক টু জিরো অর্থাৎ কে সমানস ওয়ান জিরো আর কে মাইনাস ফোর ইজিক টু জিরো তাহলে কে সমান সমান কে হবে ফোর হবে এবার দেখো রোমান সিক্সের অঙ্কটা আমি কী করে করাই এ বাই টু সমান সমান বি বাই থ্রি সময় সমান সি বাই ফোর সময় সমান কে দরি এ সমান সমান টু কে বি সময় সময় থ্রি কে সি সমান সমান ফাইভ কে তো দেখো অঙ্কটা কী বলেছি এ প্লাস বি প্লাস সি বাই সি এর মান কত এ সমান সমান টু কে বি থ্রি কে আর সি ফাইভ কে তো দেখো এবং এখানে কী বলেছে সি সি মানে কি ফাইভ কে সি তো দেখো সি মানে ফাইভ কে ঠিক আছে তো দেখো তিন আর দুই পাঁচ পাঁচ আর পাঁচ দশ অর্থাৎ টেন কে বাই ফাইভ কে তো দেখো কে কে কেটে গেলো পাঁচ দুগুণি দশ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর মান কত বেরিয়েছে টু ঠিক আছে অ্যান্সার কীভাবে দুই হবে তো দেখো রোমান সেভেনের অঙ্ক কী বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক উচ্চতা এইস একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে এ এইচ বাই ভি এর মান কত তো দেখো আমি অঙ্কটা কি করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো শঙ্কুর ব্যাসার্ধ আর এটা আমি শঙ্কু অঙ্কন করেছি শঙ্কুর এটা উচ্চতা এটা তিরিজক উচ্চতা এটা কি আছে ব্যাসার্ধ ঠিক আছে শঙ্কুর আয়তন ভি সমান সমান কী আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক তো দেখো শঙ্কুর এটা আছে শঙ্কুর তাহলে হবে তোমার ভূমির ক্ষেত্রপাল কী আছে পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রপাল কী আছে পাই আর স্কোয়ার সমান সমান পাই আর স্কোয়ার বর্গ একক তো দেখো এ এইচ বাই ভি এর মান কী আছে এর মান আছে পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই কী আছে এইচ এইচ বসে গেছে এবং আমাদের ভিয়র মান কী আছে ভিয়ের মান কী আছে আয়তন আছে অর্থাৎ ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এটা আমি নিচে বসিয়ে দিয়েছি তো দেখো আমি এটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম পাই আর স্কোয়ার এইস গুণ এটা পুরোপুরি উল্টে গেলো তিনটে ওপর দিকে চলে গেলো আর পাই আর স্কোয়ার এইচটা নিচে চলে আসলো তো দেখো পাই আর স্কোয়ার এইস পাই আর এস্কোয়ার এইচ কেটে গেল আর তিনটা থেকে গেলো অর্থাৎ থ্রি একক কেটে অ্যান্সার হবে তো দেখো আর দাগের অঙ্কটা কী বলেছে দুটি আয়ত ঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে ফোর একক সিক্স একক ও ফোর একক এবং এইট একক ব্র্যাকেটের মধ্যে কী আছে টু এইচ মাইনাস ওয়ান একক ব্র্যাকেট ক্লোজ একক টু একক টু একক আয়ত ঘনক দুটির আয়তনের সমান হলে এইস এর মান কত তো দেখো আমি অঙ্কটা কী এদিকে প্লিজ তোমরা একটু নজর প্রথম আয়ত ঘনকের আয়তন ভি ওয়ান সমান সমান ফোর গুণ সিক্স গুণ ফোর ঘন একক দ্বিতীয় ঘনকের দ্বিতীয় আয়ত ঘনকের আয়তন কি আছে দ্বিতীয় আয়ত ঘনকের আয়তন কি আছে এটা ভি টু ঠিক আছে ভি টু সমান সমান আছে আট গুণ ব্রাকেটের মধ্যে কি আছে টু এইস মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ গুণ টু একক ঠিক আছে তো দেখো ভি ওয়ান ভি ওয়ান সমান সমান কী আছে ভি টু ভি ওয়ান সমান সমান কী আছে এটা ভি টু এটা ভি ওয়ান তো ভি ওয়ানের মান কী আছে ফোর গুণ সিক্স গুণ ফোর সমান সমান এবং ভি টু এর মান কি আছে এইট গুণ ব্র্যাকেটের মধ্যে টু এইচ মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ গুন টু ঠিক আছে তো দেখো টু এইচ টু এইচ মাইনাস ওয়ান সমান সমান কি আছে এই যে চার গুণ ছয় গুণ চার বাই আট গুণ দুই এই যে আট গুণ দুই যেটা আছে এটা কী হলো নিচে বসে গেল তো দেখো টু এইচ মাইনাস ওয়ান সমান সমান কেছে এটা কাটাকাটি করলে কেছে তো দেখো কাটাকাটি করলে উপরে থাকছে সিক্স থাকছে সিক্স এখানে বসিয়ে দিলাম টু এইচ সমান এই যে সিক্স প্লাস মাইনাস ছিল ওটা ওইদিকে গেলে কি হবে প্লাস ওয়ান ছয় রাগ কত হবে সাত হবে অর্থাৎ এইচ সমান সমান বাই টু তো ভাগ করলে হবে থ্রি পয়েন্ট ফাইভ একক হবে কী থ্রি পয়েন্ট ফাইভ এর হবে তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তুলে ধরেছি তোমরা খুব সুন্দর করে বাড়িতে বসে খাতায় প্র্যাকটিস করবে আমি মনে করি এই অঙ্কগুলো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দু হাজার বাইশ সালের মাধ্যমিক পরীক্ষায় তো দেখো দাগের কোশ্চেন কী বলেছে দু সেন্টিমিটার ব্যাসারদের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে এক সেন্টিমিটার ব্যাসারদের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে তো দেখো অঙ্কটা আমি কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও দশ নম্বরের কোশ্চেন কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের জিয়া এবং ও বিন্দু থেকে বি এর দূরত্ব থ্রি সেন্টিমিটার হলে সমান এইট সেন্টিমিটার হলে ব্যাসার্ধটির মানে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে তো দেখো রোমান নাইন এবং রোমান টেনের অঙ্ক দুটো কী করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো রোমান নাইনের কোশ্চেন কি বলছে বড় গোলকের ব্যাসার্ধ বড়ো হাতের আর সমান সমান দুই সেন্টিমিটার আয়তন ভি অন সমান সমান কি আছে ফোর বাই থ্রি পাই আর কিউব আরের মান্সে টু আছে টুয়ের মাথায় কিউব ঘন সেমি ফোর বাই থ্রি পাই গুন টুয়ের মাথায় কিউব সেমি তো দেখো ছোটো গোলকের ব্যসার্ধ ছোটো হাতের আর সমাজমান ওয়ান সেন্টিমিটার আয়তন ভি টু আয়তন ভি টু সমা চান ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পাই আরের মান কে আছে ওয়ান আছে ওয়ানের মাথায় কিউব তো দেখো ফোর বাই থ্রি পাই ইন্টু ওয়ান এটা আমাদের ঘন সেন্টিমিটার হয়ে গেলো তো দেখো নিন্নিও নিণ্ীয় গোলকের সংখ্যা ফোর বাই থ্রি পাই গুণ টুয়ের মাথায় কিউব বাই ফোর বাই থ্রি পাই গুণ ওয়ানের মাথায় কিউব ঠিক আছে তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে আমি তুলে ধরেছি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে গেল পাই পাই কেটে গেলো টুয়েলভ কিউব মানে এইট আর নিচে ওয়ান তো দেখো কাটাকাটি করলে কি থাকছে লাস্টের দিকে থাকছে আট থাকছে আর ওয়ান থাকছে আটকে এক দিয়ে ভাগ করলে আটকে আটই হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে আটটি তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমরা এটা খাতায় টুকে বারবার প্র্যাকটিস করবে দু সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো ও কেন্দ্র একটা বৃত্ত অঙ্কন করছে যার এ বি ব্যাস এব এবি হাট সেন্টিমিটার আছে তাহলে এডি এবং বিডি কত বেশ চার চার সেন্টিমিটার করে হবে এবং ও থেকে কেন্দ্র থেকে আমাদের জায়ের দূরত্ব কত আছে থ্রি সেন্টিমিটার আছে এবং আমাকে ও এর মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে ও এর মানটা বের করতে হবে এবং এডি ফোর সেন্টিমিটার এবং বিডি ফোর সেন্টিমিটার তো দেখো এবি সমস্যা এইট সেন্টিমিটার ও এর মানটা বের হবে ওডি সমস্যা কী আছে ওডি সমান সমান আমরা দেখতে পাচ্ছি থ্রি সেন্টিমিটার তো এডি হবে বাই টু সেন্টিমিটার অর্থাৎ ফোর সেন্টিমিটার তোমরা এই দিক দিয়েও করতে পারো ঠিক আছে তো দেখো এরকম হবে তো দেখো ত্রিভুজ সমকোণী সরি সমকোণী ত্রিভুজ ও ডি এ সমানসান ও এ স্কোয়ার সমকোণী ত্রিভুজ এ এ ও এর হোল স্কোয়ার সমান সমান ও ডি স্কোয়ার প্লাস ডি এ স্কোয়ার মানে কত আছে থ্রি আছে হোল প্লাস এ কত আছে ফোর আছে ফোরের হোল স্কোয়ার তিন নয় চারি চারি ষোলো ঠিক আছে ষোলো অন্যায় যোগ করলে কত হবে পঁচিশ হবে এই এ ও সমান সমান কী এই যে রুটটা কী আছে এই রুটটা এখানে চলে গেল এ ও সমান সমান ফাইভ সেন্টিমিটার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এ এই যে তো দেখো এ ও বা ও এর অ্যান্সার কত হবে ফাইভ সেন্টিমিটার ঠিক আছে অঙ্কটা খুব সুন্দর করে দেখানো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি তোমাদের সামনে আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান ইলেভেনের অঙ্ক তো দেখো ইলেভেনের অঙ্ক কী বলেছে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এবিকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো কোন এক্স বি সি সমান সমান আশি ডিগ্রি এবং কোন এডিবি পঞ্চাশ ডিগ্রি হলে কোন বিএসির মান কত তো দেখো অঙ্কটা আমি কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দেবে তারপর আমি বারো দাগের অঙ্কটা করাবো ঠিক আছে তো দেখো আমি এগারো দাগের অঙ্কটা কী করে করাই সেই দিকটা তোমরা একটু নজর দাও তো দেখো একটা বিত্ত্বস্ত চতুর্ভুজ অঙ্কন করেছি এবিসিডি যার CBX ঠিক আছে এটা এক্স হবে বা এক্সবিসি কত আছে আশি ডিগ্রি আছে ঠিক আছে এবং এসিবি এ অর্থাৎ এটা কত আছে এটা আছে আমাদের পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে তো দেখো অঙ্কটা আমি কী করে করছি কোন ABC বিসি শুনানস একশো আশি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি সমস্যা কত হবে একশো ডিগ্রি হবে তো আমরা দেখতে পাচ্ছি কোন এক্স বি সি শোন আশি ডিগ্রি কোন এডিসি শোনাসন পঞ্চাশ ডিগ্রি কোন তাহলে এসিবি কত হবে এটাও পঞ্চাশ ডিগ্রি হবে অর্থাৎ এবিসি সোনসমান একশো আশি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি সমসান একশো ডিগ্রি তো দেখো আমাদের অঙ্কটা কী বের করতে বলেছে এবিসির কোন বিএসি শোন একশো আশি ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে পঞ্চাশ ডিগ্রি প্লাস একশো ডিগ্রি যোগ করলে কত হবে একশো পঞ্চাশ ডিগ্রি হবে কত হবে একশো পঞ্চাশ ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি থেকে একশো পঞ্চাশ ডিগ্রি বাদ দিলে কত থাকবে তিরিশ ডিগ্রি থাকবে তো বুঝতে পারছো এর অ্যান্সার হবে তিরিশ ডিগ্রি ত্রিভুজ এবি বাহুর সমান্তরল সরলরেখা এবি কে এক্স এবং এসি কে ওয়াই বিন্দুতে সেত করে এ এক্স সমান সমান সিক্স সেন্টিমিটার এক্সবি সমান সমান ফোর সেন্টিমিটার এ ওয়াই সমান সমান নাইন সেন্টিমিটার হলে ওয়াই সি এর মান কত তো দেখো আমি অঙ্কগুলো কী করে করি সেইগুলো তোমরা একটু নজর দাও ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এ বি সি অঙ্কন করেছি এবং বি সি সমান্তরালে এক্স ওয়াই অঙ্কন করেছি এ এক্স বাই এক্স বি আর এ ওয়াই আর ওয়াই সি ঠিক আছে তো দেখো আমি থ্যালাসের উপবদাটা ব্যবহার করেছি এ এক্স বাই এক্স বি এ এক্স বাই এক্স বি ঠিক আছে এবং এ ওয়াই বাই যেটা ছিল সেটাই লিখেছি থালাস উপপদ থেকে এটা পাচ্ছি সিক্স বাই ফোর সমান সমান নাইন বাই সি ঠিক আছে এই ওয়াইসি এর মানটা নেই তো দেখো তো দেখো কোন গুণ করেছি সিক্স ওয়াই সি ঠিক আছে সিক্স ওয়াইসি সমান সমান নাইন গুণ ফোর নাইন গুন ফোর সমান সমান নাইন গুণ ফোর বাই এই সিক্সটার নিচে বসে গেল তো দেখো ক্যালকুলেশন করে কত পেয়েছি ওয়াইসির সমানসমান সিক্স সেন্টিমিটার ঠিক আছে ওয়াইসির সমান কত আছে সিক্স সেন্টিমিটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে যে এটা কত ছিল এক্স বি কত ছিল ফোর সেন্টিমিটার সেটা এক্স বি কত ছিল ফোর সেন্টিমিটার ছিল এবং এ এক্স কত ছিল সিক্স সেন্টিমিটার ছিল ঠিক আছে এবং এ ওয়াই এ ওয়াই কত ছিল নাইন সেন্টিমিটার ছিল এ ওয়াই কত ছিল নাইন সেন্টিমিটার ছিল কিন্তু আমাদের ওয়াইসির মানটা আমাদের বের করতে হয়েছে ওয়াইসি কত হয়েছে সিক্স সেন্টিমিটার তার মানে কি আমাকে বের করতে বলেছে এসির মানটা যদি এ ওয়াই নাইন সেন্টিমিটার বেরোয় ওয়াইসি যদি সিক্স সেন্টিমিটার হয় তাহলে এস সির মান কত হবে নাইন প্লাস সিক্স পনেরো সেন্টিমিটার তো দেখো আমি অঙ্কটা কী করে করেছি এসির সমানসন কী আছে এ ওয়াই প্লাস ওয়াইসি নাইন প্লাস সিক্স সমানসন পনেরো সেন্টিমিটার ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো